নিউজ নেটওয়ার্ক 7 আপনাদের সাথে আপনাদের পাশে। সারা রাজ্যের মতো কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও খেলা হবে দিবস উদযাপন করা হয়। আজ বিকেলে কাটোয়া পৌরসভার নিজস্ব মাঠে প্রদর্শনী ফুটবল খেলার সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা। কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা জানান, খেলা হবে দিবস জন্য থেকে আমার ফুটবল, আমার স্পোর্টস, খেলকুদ এই তরফ আমার উৎসাহ ইনক্রিজ হয়ে এন্ড যেভাবে আপনারা সবজন এখন রিসেন্টলি দেখলেন কি আমি জাপান অলিম্পিক্সতে কি খুব সুন্দর প্রদর্শন করেছি, ওইভাবে আমি আশা করি কি আমি এই খেলা দিবস আর এই এই প্রোগ্রামস থেকে আর স্পোর্টসকে আমি আর ইম্পর্টেন্স আর ফোকাস দিতে পারবো। খেলা শুরু হওয়ার আগে দুই দলের সঙ্গে পরিচিত হন কাটোয়ার মহকুমা শাসক, কাটোয়ার বিধায়ক, কাটোয়ার এসডিপিও সহ অন্যান্য আধিকারিকগণ। আজকের খেলা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা, কাটোয়ার এসডিপিও কৌশিক বোশাক, কাটোয়া পৌরসভার পৌর কাউন্সিলর সহ কাটোয়ার তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবী সংগঠনের সদস্যরা। খেলা দিবস সম্পর্কে বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে খেলার ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেছেন এবং একসময় তিনি বলেছিলেন যে খেলা হবে দিবস পশ্চিমবঙ্গে পালিত হবে এবং তিনি যেটা বলেন সে কথা তিনি রাখেন। আমরা সবাই জানি যে কোভিডের প্রভাবে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের এলাকাতেও একদিকে যেমন শিক্ষাক্ষেত্র ঠিক তেমনি ক্রীড়াক্ষেত্র দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুল কলেজ বন্ধ, ছেলেমেয়েরা স্কুল কলেজ যেতে পারছে না, ঠিক তেমনি খেলার মাঠ পড়ে আছে, সুইমিং পুল পড়ে আছে, কিন্তু তার ব্যবহার করা যাচ্ছে না যেহেতু একসঙ্গে অনেক মানুষ সেখানে থাকতে পারবেন না বলে। এখানেও যেমন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা এই ক্রীড়া অনুষ্ঠান করছি, কিন্তু সাধারণ দর্শকদের আমরা সেইভাবে আমন্ত্রণ জানাতে পারিনি, কারণ যাতে ভিড় না হয় সেটাই আমরা চেয়েছিলাম। আমরা আনন্দিত যে আমাদের মধ্যে আমাদের মাননীয় মহকুমা শাসক, তিনি প্রায় সারাদিন আজকে দুয়ারে সরকার প্রকল্পের জন্য একটা সেন্টারে হাজির থেকে সব রকমের তদারকি করেছেন, তারপরেও তিনি কাটোয়া পৌরসভার আমন্ত্রণে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষিত প্রোগ্রাম খেলা হবে সেই প্রোগ্রামেও প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করার জন্যে কাটোয়া পৌরসভার আমন্ত্রণ গ্রহণ করেছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা বেশি দেরি করতে চাইছি না, তার কারণ আকাশে মেঘ আছে, অন্ধকার হয়ে যাবে। এখন খেলোয়াড়দের সঙ্গে আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে আছেন তাদের পরিচিতির মাধ্যমে আজকে প্রথম পর্ব শেষ হবে এবং খেলা শুরু হবে। আজ খেলা দিবস উদযাপন উপলক্ষে কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত প্রদর্শনী ফুটবল ম্যাচ নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে অগ্রদীপ স্পোর্টিং ক্লাব 7-6 গোলে নন্দগড় অম্বুজা স্পোর্টিং ক্লাবকে হারায়। খেলায় অংশগ্রহণকারী দুই দলের হাতে ট্রফি তুলে দেন কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা ও কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের একমাত্র কোম্পানি অনুমোদিত সার্ভিস সেন্টার সহ ডিস্ট্রিবিউশন হাউস এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, ঠিকানা কাটোয়া খাসি মার্কেট, যোগাযোগ 9378186925।
ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান। কেরিয়ার গাইড শাঁখাই রোড কাটোয়া শ্রাবণী গেস্ট হাউসের কাছে 9723336 অথবা 0345335613। কাটোয়া স্টাডি সেন্টার, এখানে পঞ্চম শ্রেণী থেকে স্নাতক পাস কোর্সের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানো হয়। ঠিকানা কাটোয়া গোয়ালপাড়া মোড়, ফোন নাম্বার 9732333659 অথবা 0345335613।